হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনার ফ্রেন্ড। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। লেবু গাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হয়ে থাকে। অন্যান্য রোগ পোকা গাছের বাইরে থেকে গাছকে আক্রমণ করলে আমরা যতটা সহজে তার প্রতিকার করতে পারি, গাছের ভেতর থেকে যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত রোগ হয় তাহলে তা দমন করা ততটাই কষ্টসাধ্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছের পাতার অবস্থা খুব একটা ভালো নয়। পাতার উপর হলুদ ছোপ ছোপ দেখা যাচ্ছে। পাতার পেছন দিকটা দেখলে দেখতে পারবেন গোল গোল ঠোসকার মতো বেশ কিছু কেমন যেন দেখতে পারা যাচ্ছে। এই রোগটি সাধারণত বর্ষাকালে হয়ে থাকে। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি এবং ঝড়ের ফলে যখন গাছের ডাল ভেঙে যায় এবং গাছের পাতা ফেটে যায়, তখন সেই ভাঙা ও ফাটা অংশ দিয়ে এই রোগের জীবাণু গাছে প্রবেশ করে। এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ যা ক্যাঙ্কার নামে পরিচিত। লেবু গাছে যত রকমের রোগ হয়ে থাকে তার মধ্যে এটি সবচেয়ে ভয়ানক মারণ রোগ। গ্রামাঞ্চলে যেখানে একরের পর একর জমিতে লেবুর চাষ হয়, সেখানে এই রোগের আক্রমণে সঠিক সময়ে ব্যবস্থা না নেওয়ার কারণে অনেক ক্ষেত্রেই প্রচুর ফলনে ক্ষতি এবং বাগানের ক্ষতি হয়ে গেছে। এই রোগের সঠিক প্রতিকার আপনার অবশ্যই জানা প্রয়োজন যদি আপনার বাড়িতে লেবু গাছ থাকে। কেননা রোগের সূচনাকালেই যদি প্রতিকারের ব্যবস্থা না করা হয় তাহলে পরবর্তীতে এই রোগ দমন করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। প্রথমেই সমস্ত আক্রান্ত পাতা গাছ থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে। গাছের পাতার সাথে সাথে এই রোগের দ্বারা কাণ্ডও আক্রান্ত হয়ে থাকে। ইনফেক্টেড কাণ্ডগুলিকে যতটা সম্ভব কেটে বাদ দিয়ে দেবেন। এর পাশাপাশি গাছের যত মরা ডালপালা রয়েছে সেই সমস্ত ডালপালা নির্বাচন করে কেটে গাছটাকে যতটা সম্ভব হালকা করে দেবেন, যাতে ডাইরেক্ট সানলাইট গাছের ভিতরে প্রবেশ করতে পারে আর গাছের মধ্যে কখনো কোনো অন্ধকার জায়গা না থাকে। কেননা আলোতে এই রোগের জীবাণু খুব সহজে ধ্বংস করা সম্ভব হয়। আপনার গাছের কোনো মেইন স্ট্যাম্প যার উপরে হেলদি গ্রোথ রয়েছে, এই ধরনের কোনো ডালে যদি রোগের আক্রমণ হয় তাহলে সেক্ষেত্রে আক্রান্ত জায়গাটা কোনো কিছুর সাহায্যে একটু হালকা করে ছুলে দেবেন। এতে কি হবে, আমরা যখন স্প্রে করব তখন স্প্রেটা সরাসরিভাবে গাছের ভেতরে এফেক্টিভভাবে কাজ করতে পারবে। গাছের ডাল এবং পাতা কেটে ফেলে দিতে একটু খারাপ লাগলেও গাছটিকে বাঁচাতে হলে এটা আমাদেরকে করতেই হবে। সমস্ত আক্রান্ত পাতা ও ডাল এক জায়গায় জড়ো করে নেবেন যা আপনি গাছ থেকে কেটে বাদ দিয়েছেন। এবার এই সমস্ত আক্রান্ত পাতা এবং ডালকে বাগান থেকে দূরে কোথাও নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলতে হবে, যাতে এই রোগের জীবাণু এই এলাকায় আর ছড়াতে না পারে। এবার চলুন জেনে নেওয়া যাক এই রোগের প্রতিকারে আমরা কী ধরনের ওষুধ ব্যবহার করব। কপার বেসড যে কোনো ওষুধ এই রোগের প্রতিকারের ক্ষেত্রে সবচেয়ে উত্তম। এক্ষেত্রে আমি নিয়েছি কপার অক্সিক্লোরাইড। 4-5 গ্রাম কপার অক্সিক্লোরাইড 1 লিটার জলে ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করতে হবে। এই রোগের জীবাণু মাটিতে 8-10 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। তার জন্য প্রত্যেক 4-5 দিন অন্তর অন্তর 3 বার আমাদেরকে এইভাবে গাছে স্প্রে করে যেতে হবে। তাহলেই এই রোগ থেকে গাছকে সম্পূর্ণরূপে মুক্ত করা সম্ভব হবে। আমার বাগানের সমস্ত গাছেই আমি নিয়মিত নিম তেলের ব্যবহার করে থাকি। এর জন্য আমার বাগানে রোগ পোকার আক্রমণও খুবই কম হয়। কিন্তু কিছুদিন আগে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়াতে গাছে যা নিম তেল স্প্রে করা ছিল তা ধুয়ে চলে গেছে, আর লাগাতার 10-12 দিন এই বৃষ্টির কারণে আমি কোনোরকম কোনো স্প্রে গাছে দিতে পারিনি। সেই সময় ঝড়ে গাছটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। গাছটি তখন আরও ঝোপালো আকারের ছিল। গাছের অনেক ডাল ভেঙে গিয়েছিল এবং পাতা ফেটে গিয়েছিল। সেই ডালের ভাঙা অংশ
এবং পাতার ফাটা অংশ দিয়ে খুব সহজেই এই ক্যাঙ্কার রোগের জীবাণু গাছে প্রবেশ করেছে। আমি সবসময়ই আপনাদের বলে থাকি গাছে নিম তেলের স্প্রে করতে, কেননা গাছে নিম তেলের স্প্রে করা থাকলে তা গাছের পাতা এবং কাণ্ডের উপর একটা মসৃণ আস্তরণের মতো তৈরি করে রাখে, যা গাছের ক্ষেত্রে একটা প্রোটেকশন শিল্ডের মতো কাজ করে। বাইরে থেকে কোনো রোগ পোকা গাছকে আক্রমণ করতে পারে না। কিন্তু যেহেতু এক্ষেত্রে গাছটি ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে ভেতর থেকে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে, তাই বাইরে থেকে নিম তেল স্প্রে করে এর প্রতিকার করা কষ্টসাধ্য ব্যাপার। হয়তোবা রোগের নিরাময় করা সম্ভব হবে, কিন্তু সেক্ষেত্রে অনেকটাই সময় লেগে যাবে। তাই এক্ষেত্রে আমি কেমিক্যাল ওষুধ ব্যবহার করছি। যে কোনো গাছে কোনো ইনসেকটিসাইড, ফাঞ্জিসাইড বা নিম তেল কোনো কিছু স্প্রে করতে হলে তা স্প্রে করার একটা সঠিক নিয়ম রয়েছে। নিয়মটি এখানে আপনাদের একটু বলার চেষ্টা করছি। গাছের পাতায় ততক্ষণ অবধি স্প্রে করে যেতে হবে যতক্ষণ অবধি পাতাটা ধুয়ে জলের ফোঁটা নিচে না পড়বে। আর গাছের ওপরে স্প্রে করার থেকেও ইম্পর্টেন্ট ব্যাপার গাছের পাতার নিচের দিকে স্প্রে করা, কেননা পাতার নিচে ডাইরেক্ট সূর্যের আলো না পড়ায় সমস্ত ধরনের পোকা মাকড়, ছত্রাক, মিলিবাগ এই সমস্ত আক্রমণ বেশিরভাগ ক্ষেত্রে পাতার নিচের দিকেই হয়ে থাকে। তাই যখনই আপনি গাছে কোনো রকম কোনো ওষুধ বা নিম তেল ব্যবহার করবেন, তা টবের নিচ দিক থেকে বেশি করে স্প্রে করবেন, যাতে পাতার ওপর নিচে এবং সমস্ত কাণ্ডে স্প্রেটা ভালোভাবে লেগে যায়। যে কোনো সাইট্রাস জাতীয় উদ্ভিদ যেমন লেবু, কমলা, মাল্টা, মৌসুম্বি এই ধরনের গাছে ক্যাঙ্কার রোগের জীবাণু খুব বাজেভাবে আক্রমণ করে থাকে এবং তা সহজেই একটি গাছ থেকে পাশের অন্যান্য গাছে ছড়িয়ে পড়ে। তাই আপনার বাগানে যদি অন্যান্য কোনো সাইট্রাস জাতীয় উদ্ভিদ থেকে থাকে, তাহলে সেই গাছেও কপার অক্সিক্লোরাইড বা কপার বেস্ট যে ওষুধ আপনি প্রয়োগ করবেন তার স্প্রে ভালোভাবে করে দেবেন। এক্ষেত্রে আমার এখানে একটি ক্যালামন্ডিং অরেঞ্জের গাছ রয়েছে। এই গাছে এই রোগের জীবাণু এখনও পর্যন্ত আক্রমণ করেনি, তবে সেফ সাইট আমি এই গাছেও কপার অক্সিক্লোরাইড স্প্রে করে দিচ্ছি, যাতে পরবর্তীতে এই গাছটি আক্রান্ত না হয়। তাহলে এটা হলো রোগ হওয়ার পর রোগের প্রতিকার। কিন্তু আমরা যদি চাই এ ধরনের রোগ আমাদের গাছে আক্রমণ না করুক, তাহলে আমরা কি ব্যবস্থা গ্রহণ করব? বর্ষার শুরুতে যে সমস্ত গাছের ঘন ডালপালা রয়েছে সে সমস্ত গাছের ডালপালা ছেঁটে একটু হালকা করে দিতে হবে, যাতে সূর্যের আলো গাছের সমস্ত পাতা এবং কাণ্ডে পড়তে পারে আর ঝড় বৃষ্টিতেও গাছ কম ক্ষতিগ্রস্ত হয়। ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পর গাছে নিম তেলের স্প্রে করে দিতে হবে, কেননা যে স্প্রে আগে করা ছিল তার এফেক্ট বৃষ্টির জলে ধুয়ে প্রায় শেষ হয়ে গেছে। এভাবে কন্টিনিউয়াসলি বর্ষাকালে একটু ঘন ঘন নিম তেলের স্প্রে করতে হবে, প্রয়োজনে সপ্তাহে দু তিন দিনও স্প্রে করতে হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আর এই ভিডিওটি শেয়ার করবেন আপনার সেই সমস্ত বন্ধুদের সাথে যারা গার্ডেনিং করতে ভালোবাসে, যাতে তারাও এই ভিডিওটি দেখে তাদের গাছ আক্রান্ত না হয়ে থাকলেও, আমি চাই কারো গাছে এভাবে আক্রান্ত না হোক, তারা যেন আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করতে পারে। এবং অবশ্যই আপনিও আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করবেন যাতে আপনার গাছ এই ধরনের বাজে রোগে আক্রান্ত না হয়। আর আপনি যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এতে আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আশা করছি আপনার গাছও যেন
ভালো থাকে, সুস্থ থাকে। ধন্যবাদ।